7000 বুথে ভোট হচ্ছে, সেখানে 7500 অভিযোগ এসেছে খালি রাজভবনে। নির্বাচন কমিশনের কাছে, সমস্ত বিডিও, এসডিও, ডিএম এর কাছে হাজার হাজার অভিযোগ এসেছে। কোনো অভিযোগের কিন্তু সুরাহা হয়নি, অভিযোগ স্বীকারও করা হয়নি। কাউন্টিংয়ের দিন যখন গণ্ডগোল হচ্ছে, বিডিওরা ফোন তুলে রেখেছেন, ফোন ধরেননি বা বলেছেন বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। ডিএম এর কাছে আমাদের প্রতিনিধিমণ্ডল গিয়ে দেখা করে বলেছে যে লুটে নেওয়া হচ্ছে, ভিতরে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে, কিছু করুন বলে আমরা বলে দিচ্ছি। ওসব বিডিওদের হাতে আছে, আমাদের কিছু করার নেই। তো কে করবে? নির্বাচন কমিশন কিছু করতে পারছে না, ডিএমএসডিও করতে পারছে না, বিডিও ফোন ধরছেন না, কোনো রেসপন্স নেই। এক এক ভোটে ওরা জিতেছে, কোনো জায়গায় আমাদের রিকাউন্টিংয়ের যে অভিযোগ সেটা নেওয়া হয়নি। আর 85 ভোটে আমরা জিতেছি, তিনবার রিকাউন্টিং করে হারিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা ঘটে। পিসরুম বলে বস্তুটি সাংবিধানিক বৈধতা কি? রাজ্যের সাংবিধানিক প্রধান একটা অসাংবিধানিক কাজ করেছে। আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের প্রশাসনের এবং নির্বাচন চলাকালীন সেটা রাজ্য নির্বাচন কমিশন। সেখানে বিজেপি রঙ্গলি হেলনে বিজেপির মুখপাত্রের মতো ভূমিকায় অবতীর্ণ হয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে রাজ্য সরকারকে বিব্রত করতে উদ্যত হয়েছেন বর্তমান মহামহিম রাজ্যপাল। আমি আবার বলছি, তিনি তার পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে কম্পিটিশনে নেমেছেন। তিনি উপলব্ধি করেছেন বিজেপিকে ক্ষতি করতে পারলে দেশের উপরাষ্ট্রপতি হওয়া যায়। রাজভবন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে, কি পদক্ষেপ সেটা? রাজভবনে আসা অভিযোগ আদালতে পাঠানোর ভাবনা চিন্তা করা হচ্ছে। রাজভবন সূত্রে খবর পাচ্ছি আমরা, খবর যে পিস রুমে আসা 7500 অভিযোগ কমিশনকে পাঠানো হয়েছে, আইনানুক পদক্ষেপ নিতেই আদালতের দৃষ্টি আকর্ষণের নির্দেশ, এমনটাই সূত্র মারফত খবর। গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করেন রাজ্যপাল। খবর সূত্রের, পিস রুমে আসা 7500 অভিযোগ, আমরা দেখেছি যেভাবে পিস রুম গঠন করা হয়েছিল, তারপর কিভাবে এক নাগারে অভিযোগ আসতে শুরু করে, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, মধ্যরাত পর্যন্ত ফোন বেজে যায়, আর সেই ফোনে যে সমস্ত অভিযোগ এসেছে আক্রান্ত এবং তার পরিবারের পক্ষ থেকে, সমস্ত অভিযোগ ইতিমধ্যেই কমিশনে পাঠানো হয়েছে, নির্বাচন কমিশনে। আর এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে, রাজভবনে আসা সমস্ত অভিযোগ আদালতে পাঠানোর ভাবনা চিন্তা রয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইকোর্টের পর্যবেক্ষণ, যেখানে যে এই হিংসা রুখতে ব্যর্থ নির্বাচন কমিশন এবং প্রশাসন, হাইকোর্টের তীব্র ভর্ৎসনা প্রশাসনকে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজভবনের যদি আরও অভিযোগ যায়, যে সমস্ত অভিযোগ এখনও পর্যন্ত ধামাচাপা রয়েছে, যে সমস্ত অভিযোগ রাজভবনে জমা হয়েছে, সেই সমস্ত অভিযোগ যদি আদালতে যায়, তাহলে কি বড় পদক্ষেপ নিতে পারে আদালত? যে ছবি এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে, কি বলছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, শুরুতেই শোনাই আপনাদের। হাজার বুথে ভোট হচ্ছে, সেখানে 7500 অভিযোগ এসেছে খালি রাজভবনে। নির্বাচন কমিশনের কাছে, সমস্ত বিডিও, এসডিও, ডিএম এর কাছে হাজার হাজার অভিযোগ এসেছে। কোনো অভিযোগের কিন্তু সুরাহা হয়নি, অভিযোগ স্বীকারও করা হয়নি। কাউন্টিংয়ের দিন যখন গণ্ডগোল হচ্ছে, বিডিওরা ফোন তুলে রেখেছেন, ফোন ধরেননি বা বলেছেন বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। ডিএম এর কাছে আমাদের প্রতিনিধিমণ্ডল গিয়ে দেখা করে বলেছে যে লুটে নেওয়া হচ্ছে, ভিতরে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে, কিছু করুন বলে আমরা বলে দিচ্ছি। ওসব বিডিওদের হাতে আছে, আমাদের কিছু করার নেই। তো কে করবে? নির্বাচন কমিশন কিছু করতে পারছে না, ডিএমএসডিও করতে পারছে না, বিডিও ফোন ধরছেন না, কোনো রেসপন্স নেই। এক এক ভোটে ওরা জিতেছে, কোনো জায়গায় আমাদের রিকাউন্টিংয়ের যে অভিযোগ সেটা নেওয়া হয়নি। আর 85 ভোটে আমরা জিতেছি, তিনবার রিকাউন্টিং করে হারিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা ঘটে। দিলীপ ঘোষ যে অভিযোগ করছেন যে আদালতই একমাত্র ভরসা, কোথাও তো কোনো অভিযোগ নেওয়া হচ্ছে না, বিডিও অভিযোগ নিচ্ছেন না, নির্বাচন কমিশনে অভিযোগ জানালে সেটা নেওয়া হচ্ছে না, প্রশাসনকে জানালে, পুলিশ প্রশাসনকে জানালে সেটা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাহলে বিরোধীরা যাবেন কোথায়? তারা বলছেন আদালতই একমাত্র ভরসা, আর তার পরিপ্রেক্ষিতে আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক নয় আদালত জানিয়ে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, রাজভবনের কাছে যে সমস্ত অভিযোগ ইতিমধ্যে এসেছে, সেগুলো যদি আদালতে পাঠানো হয়, কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ? আমার সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোনে রয়েছেন। সুজনবাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। সকাল সকাল যে খবর আপনাদের জানাই, সেটি হচ্ছে যে রাজভবনের পক্ষ থেকে যে 7500 অভিযোগ জমা পড়েছে রাজভবনে, সেগুলো এবার আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, আদালতে পাঠানোর ভাবনা নেওয়া হচ্ছে। আদালতের পর্যবেক্ষণে ইতিমধ্যেই ভর্ৎসনা করা হয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে, তার উপরে আরও অভিযোগ যাচ্ছে, কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমাদের এই পঞ্চায়েত নির্বাচন নানান কারণে অনেকগুলো রেকর্ড তৈরি করে ফেলল, কোনোদিন কখনো এরকমটা হয়নি। কোর্টের নির্দেশ ভায়োলেট করা হয়েছে, নির্বাচন কমিশন এক পক্ষের হয়ে তাদের জিত
সার্টিফিকেট দেবার জন্য কাজ করে গেছে। যেহেতু খাড়ু গণতন্ত্রের গল্প নেই, আমি জয়ের সার্টিফিকেট দেব, হেরে গেলেও জয়, চাকরি পরীক্ষা ফেল করলেও টাকার বিনিময়ে যেমন চাকরি, পাস করলে যেমন রাস্তা বসে থাকতে হবে, তেমন ভোট নির্বাচনে পঞ্চায়েতে নির্বাচন কমিশন সেই ব্যবস্থাই করেছে যে ভোটে জিতেছে সে সার্টিফিকেট পাবে না, যে রাস্তা পাশে বসে থাকবে, ফেল করেছে যে তাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে, এই সব কোর্ট সব বুঝতে পারছে। এবং তারপর রাজ্যপালের কাছে কি অভিযোগ এসছে, ভিডিও নেয়নি, থানা নেয়নি, অন্য কেউ নেয়নি, সেগুলো নির্বাচন কমিশনকে পাঠিয়েছে, সেগুলো কগনিজেন্স দেওয়ার কথা বলা হচ্ছে, অন্তত নির্বাচন কমিশন যাতে পাঠায়। আপনি এবার নির্বাচনে নানাবি তো যারা জিতেছেন জয়ের সার্টিফিকেট নিয়ে তাদের লুকিয়ে রাখতে হচ্ছে, লুকিয়ে থাকতে হচ্ছে, পাড়ার মেয়েরা তাদেরকে বলছে তোমরা তো চোর, চুরি করেছো, হেরে এসছো, তোমরা তো জেতোনি, যারা জিতে এখন সার্টিফিকেট নিয়ে এসছে, মানে হারালো জিতে যারা সার্টিফিকেট নিয়ে এসছে বা হারালো যারা জয়ের সার্টিফিকেট নিয়ে এসছে, তারা তো কাউন্টিং রুম থেকে এলাকায় খবর চলে গেছে, তারাই হয়তো খবর নিয়েছে, এ আমি হেরে গেলাম 52 ভোটে, তারপর দেখা গেল সেনে গেলে জয়েন্ট সার্টিফিকেট পেয়েছে। ফলে মানুষ প্রত্যেকে টের পেয়ে গেছে, বুঝে গেছে, এবং এটা একটা গণতন্ত্রের শরীর সমাধি ঘটাবার চেষ্টা হচ্ছে। কোর্টের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সুজন বাবু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালতের ভূমিকা, আদালতই ভরসা, সেই আদালতই কি জানাচ্ছে খুব সন্তোষজনক নয়, জানাচ্ছে আদালত তার পর্যবেক্ষণে কমিশনের ভূমিকা, যেখানে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ, ব্যালট সহ যাবতীয় যে সমস্ত নথি রয়েছে সেগুলো সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালত আর কি জানিয়েছে, যেখানে রাজ্যপালের কাছে আসা 7,500 অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, এবার আদালতে পাঠানোর ভাবনা, আর সেই সময়ে আদালত এই মামলাগুলির পর্যবেক্ষণে কি জানাচ্ছে যে কমিশনের ভূমিকা সন্তোষজনক নয়, জানাচ্ছে আদালত তাদের কোনো অফিসার, আর যদি নির্বাচন কমিশনের কোনো অফিসার হাজির থাকতেন তাহলে আরও বিস্তারিত জানা যেত, যেটা গতকাল আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, যেখানে ইতিমধ্যেই আদালত এত গোলমাল ছাকানো গেল না কেন, এই নিয়ে আদালতের প্রশ্ন, যে এটা বুঝতে পারছি না, আদালতের পর্যবেক্ষণে বলা হচ্ছে যে এত গণ্ডগোল, এত গোলমাল কেন থামানো গেল না। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজভবনের পক্ষ থেকে যাওয়া আরও 7,500 অভিযোগ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এই মুহূর্তে বিরোধীরা, যেখানে বিডিওর কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হচ্ছে না, কমিশনে অভিযোগ জানিয়ে লাভ হচ্ছে না, প্রশাসনে অভিযোগ জানিয়ে, পুলিশে অভিযোগ জানিয়ে কোনো লাভ হচ্ছে না, তাহলে ভরসা একমাত্র আদালত। কি বলছেন বিজেপি এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। দেখুন, গোটা দেশ আজকে ছিটি করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দিল্লিতে সাথ দেন, এমনকি কংগ্রেসের বরিষ্ঠ নেতা মল্লিকা অর্জুন খার্গে থেকে শুরু করে প্রত্যেকেই ছিটি করছে যে একটি পঞ্চায়েত নির্বাচনে প্রায় 50 জন ব্যক্তির জীবন চলে গেল, মানে কোন ধরনের গণতন্ত্রে আমরা বাস করছি। এমন কোন রাজনৈতিক দল নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের এই অপকর্মকে ঘৃণার চোখে বা লজ্জার চোখে দেখছে না। সেই উপলক্ষে আমি এটুকু বলতে পারি যে আদালত একমাত্র ভরসার জায়গা বাংলার মানুষের, যারা এই প্রাণ না, এই প্রাণ চলে যাওয়া বাংলার সাধারণ নাগরিকের, সেটা যে দলেরই হোক না কেন, এই এই নোংরা মিথ্যাচার এবং এই জঘন্য বর্বরোচিত গণতন্ত্রের যে রূপ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল দেখিয়েছে, এটা বন্ধ হওয়া উচিত। কি বললেন এই বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন, রিপাবলিকে শোনাবো। পিসরুম বলে বস্তুটি সাংবিধানিক বৈধতা কি, রাজ্যের সাংবিধানিক প্রধান একটা অসাংবিধানিক কাজ করেছে, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের প্রশাসনের এবং নির্বাচন চলাকালীন সেটা রাজ্য নির্বাচন কমিশন, সেখানে বিজেপি রঙ্গলি হেলনে বিজেপির মুখপাত্রের মতো ভূমিকায় অবতীর্ণ হয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে রাজ্য সরকারকে বিব্রত করতে উদ্যত হয়েছেন বর্তমান মহামহিম রাজ্যপাল। আমি আবার বলছি, তিনি তার পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে কম্পিটিশনে নেমেছেন, তিনি উপলব্ধি করেছেন বিজেপিকে খুশি করতে পারলে দেশের উপরাষ্ট্রপতি হওয়া যায়, তাই বিজেপিকে জোটপরণায় খুশি করার জন্য তিনি সচেষ্ট হয়েছেন যাতে আগামী দিনে আরো ভালো কিছু পাওয়া যায়।